নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পুজো স্পেশাল তৃতীয় রেসিপি দেখার জন্য অনেক স্বাগত জানাচ্ছি। পুজো স্পেশাল দ্বিতীয় পর্বে আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি। ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন এই রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। সকলের কাছে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চিকেন কারি বানানোর জন্য আমি এখানে একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে 4টে শুকনো লঙ্কা, 8 থেকে 9টা পাকা লঙ্কা, এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, একটা মাঝারি আকারের টমেটোর টুকরো, 2 চা চামচ চারমগজ, আর দিয়ে দেব 8 থেকে 10টা কাজু বাদাম। দিয়ে সব কিছুকে খুব ভালো মতো করে জল দিয়ে ব্লেন্ড করে নেব। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে, এখন আমি আরও একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য আরও একটা বাটিতে নিয়ে নেব 3 ইঞ্চের আদার টুকরো, নিয়ে নেব 10 থেকে 15 কোয়া রসুন, দিয়ে খুব ভালো করে স্মুথভাবে বেটে নেব। তো আমাদের আদা রসুনের পেস্টটাও রেডি, এখন আমরা রান্নাটা শুরু করব। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেলও করতে পারেন। ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ শাহ জিরে, দিয়ে ফোড়নটাকে 30 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর স্মেল আসলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 3টে মাঝারি আকারের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইভাবে করেই কুচি করে নিতে হবে, এতে করে গ্রেভির টেক্সচারটা কিন্তু খুবই স্মুথ আসবে। এবার পেঁয়াজটাকে আমি মাঝারি আঁচে হালকা গোলাপি রং ধরা পর্যন্ত ভেজে নেব, বেশি কড়া করে কিন্তু ভাজার দরকার নেই। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু গোলাপি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এরপর আমি দিয়ে দেব তৈরি করে রাখা বাদাম আর লঙ্কার পেস্টটা। মশলার বাটিটা ধুয়েও একটুখানি জল দিয়ে দেব। এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই রান্নাটাতে জিরে গুঁড়ো না দিলেও চলে, কিন্তু আমি এখানে 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি। এরপর দিয়ে দেব 2 চা চামচ ধনে গুঁড়ো। এই রান্নাটাতে ধনে গুঁড়োর ফ্লেভারটাই সব থেকে বেশি আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে সব মশলাগুলোকে আমি একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আজকের রেসিপিটা কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে যাবেন না। খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে পরে আমি এই মশলাটাকে একটুখানি ঢাকনা চাপা দিয়েও রান্না করে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা পুরোপুরি বেরিয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা খুলে নিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করতে করতে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর তেলটাও কিন্তু খুব ভালো মতো করে ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 700 গ্রাম চিকেন। চিকেনটা আমি রেগুলার পিসি করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আমি 1 টেবিল চামচ নুন দিলাম, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আরও এরকম নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর সবার প্রথমে আপডেটস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা কিন্তু অন করে নেবেন। তো মশলার সাথে চিকেনটাকে খুব ভালো মতো করে মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তো 10 মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কতটা জল ছেড়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি। চিকেনটাকে এবার খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব আর কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো শুকিয়ে যাচ্ছে আর পুরোপুরিভাবে তেলটা ছেড়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন তেলটা কত সুন্দরভাবে ছেড়ে এসেছে। এখন আমি গ্রেভির জন্য এর মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি 1 কাপ গরম জল ব্যবহার করেছি, আপনারা কিন্তু এখানে গরম জলটাই ব্যবহার করবেন। দিয়ে সব কিছুকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা কষানোর সময় অলরেডি কিন্তু 90-95% কুক হয়ে গেছে, এখন আমি ফুটিয়ে নেব যাতে করে পুরোপুরি কুক হয়ে যায়।
এই সময়ে কিন্তু নুনটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন, দিয়ে সব কিছুকে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নেব, যাতে করে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি পাতাটাকে আমি হাতের সাহায্যে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। এই কসুরি মেথি পাতা দেওয়ার জন্যই কিন্তু রেস্টুরেন্টের মতো একদম ফ্লেভার চলে আসবে। দিয়ে সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পুজো স্পেশাল রেসিপি, রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা নান, রুটি, পরোটা, যে কোনো পোলাওয়ের সঙ্গেই সার্ভ করতে পারেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।